যন্ত্র নিয়ে কাজ করবার মানুষ কেমন আছে এ সংসারে, কতটা সত্যি কতটা বা মিথ্যে রং চড়ানো, হিসেব নিকেশ করতে গেলে দেখা যায় বিস্তর জং পড়ে গেছে মানুষের মনের আনাচে কানাচে। একমাত্র বাউলি পারে তা থেকে টেনে বের করে আনতে, সারিয়ে তুলতে পারে অসুস্থ বিবেক যন্ত্র আর যন্ত্রণাকে। এই মাটির মডেল রেডিওটা, এই মাটির মডেল রেডিওটা, খুলে দেখাও ভালো নেকারে। হ্যাঁ হ্যাঁ, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্টারে। বেটারিটা নাও না কাজ করে, কত গুণে বাজবে সে সুর সুমধুর সুরে। ওই গুরুচার্যের বেটারিটা নাও না কাজ করে, সেদিন সত গুণে বাজবে সুর সুমধুর সুরে। আয়ুষ্টির বলে দেখবে সেদিন, আয়ুষ্টির বলে দেখবে সেদিন, তুমি অফের ঘরে অন্তরে। হাই ভোলা মন,
ভোলা মনে অফের ঘরে অন্তরে জং ধরেছে ও মানুষ, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্তারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্তারে। এই যে মাটির মডেল রেডিও তা, ও ফুলে দেখো ভালো নাকারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্তারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্তারে, জং ধরেছে মানুষ তোমার বিবেক সেন্তারে। আপন ও বাহির বিভিন্ন ঘরের অনুষঙ্গ বারে বারে এসেছে এই বাউল গানে। কখনো সেখানে আছে বাইরের হাতছানি, আবার কখনো বা নিজের ঘরে পড়ে থাকা ধুলো মলিনতাকে পরিষ্কার করার এক ব্রতও এই আপন হারা দিকবিদিক জ্ঞান হারা বাউল গান। তোরে আপন ঘরে বেঁধেছে গোলমা, ও তোরে আপন ঘরে বেঁধেছে গোলমা, ও খেপারে ও পাগল রে, তোরে আপন ঘরে বেঁধেছে গোলমা, তোরে আপন ঘরে বেঁধেছে ঘরে
ঘরের খোঁজ, ঘরের মানুষের খোঁজ, সর্বোপরি ঈশ্বরের খোঁজ, এ কি পূরণ হওয়ার? দেখা যদি বা হয়, শেষ হবে কি সাধনা? কাটবে না তো মোহ, তবে কি সাধনার উদ্দেশ্যই ব্যাহত হবে? এর চেয়ে ঢের ভালো দেখা না হওয়া। মুখহীন, অবয়বহীন, নিরাকার ঈশ্বর চেতনার মতো মহৎ এই সঙ্গীত সাধনা। কষ্ট হলেও
তা অকৃত্রিম। আমার বাড়ির কাছে আর একজন পড়শি বসতি করে, আমি একদিন না দেখিলাম তারে, আমি একদিন না পানি সে খানে
তার লাল ঘটে উশিয়ার লাল